প্রশান্ত কিশোর তৃণমূলের কাছে একটা বিরাট বড় নাম কারণ দু হাজার একুশ সালে যখন জোর হাওয়া বইছিল বিজেপির রাজ্য রাজ্যের নীতিতে যখন বিজেপি আসতে চলেছে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিততে চলেছে বিজেপি এমন হাওয়া একেবারে উঠে গিয়েছিল ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্যে ঠিক তখনই তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়েছিলেন প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসকে ফের তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলে যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন প্রশান্ত কিশোর কারণ প্রশান্ত কিশোর দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভোট পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন প্রশান্ত কিশোর স্পষ্ট করে দিয়েছিলেন যখন বিজেপি দাবি করছিল তারা দুশো আসনে জয়লাভ করবে ঠিক তখন প্রশান্ত কিশোর দাবি করেছিলেন বিজেপি যদি একশো আসন পায় তাহলে তিনি তাঁর কাজ ছেড়ে দেবেন অর্থাৎ রাজনৈতিক যে পরামর্শদাতা ভোট কুশলীর যে কাজ তিনি করেন সেই কাজ চিরজীবনের জন্য তিনি ছেড়ে দেবেন অবশেষে ভোটের ফলাফলে দেখা যায় বিজেপি সাতাত্তরে আটকে গেছে আর তৃণমূল কংগ্রেস দুশো পার করে বিপুল ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে এবং তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার গঠন করেছে কিন্তু এবার সালটা দু হাজার চব্বিশ লোকসভা ভোট কিন্তু লোকসভা ভোটের আগে প্রশান্ত কিশোরের সমীক্ষায় রীতিমতো রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গেছে যে প্রশান্ত কিশোর তৃণমূলের দিকে হাওয়া বইয়েছিলেন দু হাজার একুশ সালে যে প্রশান্ত কিশোর বিজেপিকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন একশো পেরুতে পারলে তিনি তার ভোট পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন সেই বিজেপির দিকেই কিন্তু এবার পাল্লা ভারী রাখলেন প্রশান্ত কিশোর তার সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজ্যে বিজেপি ঝড় আসতে চলেছে বিজেপি এক নম্বর রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গে তৃণমূলের অস্বস্তির দিন আসতে চলেছে এবারের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন প্রশান্ত কিশোর আর এবার গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতেই মুখ করলেন প্রশান্ত কিশোর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অরবিন্দ কেজরিওয়ালকে বলতে গিয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে সোরগোল পড়ে গেল গোটা দেশের রাজনীতিতে লোকসভা নির্বাচনের আগেই চলে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লোকসভার ঠিক আগে কেজরিওয়ালের এই গ্রেপ্তারিকে ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবে এই নিয়ে মুখ খুললেন রাজনৈতিক কুশলী তথা জনসুরজ নেতা প্রশান্ত কিশোর কেজরিওয়ালের গ্রেপ্তারি ইস্যুদের সোজাসুজি বিজেপিকে আক্রমণ করলেন তিনি পিকে বলেন তদন্তাধীন ব্যক্তি যদি বিজেপিতে যোগ দেন তাহলেই তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে প্রশান্ত কিশোর বলেন আজ সমাজে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যে কোনো নেতা বা ব্যক্তি যদি বিজেপির সঙ্গে যুক্ত না থাকেন তাহলেই তার বিরুদ্ধে অভিযান চালাবে ইডি সিবিআই আমি এটাও বলছি যে যারা দোষ করেছে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এই তদন্ত নিয়ে জনগণের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তখনই দেখা দিচ্ছে যখন তদন্তাধীন ব্যক্তি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তারপরই তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে সাধারণ মানুষের আপত্তি লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল এমনকি বাংলায় তৃণমূল সরকারের বিভিন্ন নেতা বিরুদ্ধে যে দুর্নীতি তদন্ত চলছে বারবার ইডি সিবিআই অভিযান হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মনে কোনো ক্ষোভ বা আপত্তি নেই বলেই বিস্ফোরক দাবি জানালেন পিকে তিনি বলেন কেউ যদি দোষ করে থাকে এবং সরকার তদন্ত করতে চায় তবে অবশ্যই তদন্ত হওয়া উচিত ভোটের মুখেই বিজেপিকে কড়া আক্রমণ করে প্রশান্ত কিশোর বলেন আমি এই যুক্তি মেনে নিলাম যে সব শতলোক বিজেপিতে আছে আর সব চোরগুলো আছে বিরোধী দলের সব থেকে বড়ো সমস্যা হলো যে বিরোধী দলের যে নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে আপনি মামলা করছেন ইডি সিবিআই অভিযান চালাচ্ছেন আগামীকাল তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তারপরই তিনি যদি সাধু হয়ে যান সমস্যাটা সেখানেই মানুষ এবং সমাজের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত যে গতকাল পর্যন্ত যে ব্যক্তি আইনের দৃষ্টিতে দোষী ছিল তদন্তের যোগ্য ছিল তবে কেবল বিজেপিদের যোগ দিয়ে সে কীভাবে পরিষ্কার হয়ে যাবে বিজেপিকে ওয়াশিং মেশিন বলেও আক্রমণ করেন ভোট কুশলী তিনি বলেন তদন্তকারী সংস্থাগুলিকে তদন্তের জন্য নয় ভয় দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে যাতে বিরোধীরা শাসকের সামনে দাঁড়াতে না পারে এই ধরনের গণতন্ত্রের সব থেকে বড় সমস্যা হলো যে কেউ আপনার বিরোধিতা করবে না সব মিলিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক প্রশান্ত কিশোর বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন যেমনটা দাবি করে সহ অন্যান্য বিরোধী দলগুলি যে লোকটার বিরুদ্ধে যে নেতার বিরুদ্ধে গতকাল পর্যন্ত দুর্নীতির অভিযোগ উঠছিল ইডিসিবিআই তদন্ত চালাচ্ছিল সেই নেতা যখন আজ বিজেপিতে যোগ দিয়ে দিচ্ছেন তখন তিনি সাধু হয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে এমনই বিস্ফোরক দাবি করলেন প্রশান্ত কিশোর যে অভিযোগটা বরাবরই তুলে আসছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদা কাণ্ডে তদন্ত চালাচ্ছিল যখন তৃণমূলে ছিল ইডিসিবিআই কিন্তু যখনই বিজেপিতে যোগদান করলো তখনই সেই তদন্ত বন্ধ হয়ে গেল নারদা কাণ্ডের তদন্ত বন্ধ হয়ে গেল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের বারবার দাবি করে আসছে তৃণমূল কংগ্রেস তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন ভোটের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার প্রতি মুখ বিস্ফোরণ ঘটালেন প্রশান্ত কিশোর তৃণমূলের দুর্নীতি নিয়ে আবারও বিস্ফোরক দাবি করলেন প্রশান্ত কিশোর বাংলার তৃণমূল সরকারের যে সমস্ত মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়ে জেলে আছেন তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে তাতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সাধারণ মানুষের কারণ সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে চায় করতেই পারে তবে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে দুর্নীতির সে যদি বিজেপিতে যোগদান করে তার বিরুদ্ধে কেন তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে এই প্রশ্নটাই তুলে দিলেন প্রশান্ত কিশোর আগামী দিনে লোকসভা ভোটের আগে কি হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে অরবিন্দ কেজরিওয়াল কি লোকসভা ভোটের আগে জামিন পাবেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের